ম্যাথ সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা শিখব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায়ের আংশিক ভগ্নাংশের লাস্ট নিয়মটি। অর্থাৎ আমরা এর আগে যতগুলো নিয়ম শিখেছি আর একটাই বাকি আছে, সেটা হচ্ছে উৎপাদকের মধ্যে যদি স্কোয়ার থাকে সাথে প্লাস খেয়াল করতে হবে, মাইনাস থাকলে কিন্তু সেটা আবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হবে। এক্ষেত্রে উৎপাদকের মধ্যে বর্গ থাকবে সাথে প্লাস থাকতে হবে যাতে ভাঙা না যায়, মানে এক্সট্রা উৎপাদকে বিশ্লেষণ না হয়। এরকম যদি থাকে তাহলে আমরা কিভাবে তার আংশিক ভগ্নাংশে প্রকাশ করব সেটা আমরা দেখব। তো প্রথমেই এখানে আরও অনেকগুলো অঙ্ক ছিল, উদাহরণের মধ্যে আছে, তারপরে কাজের মধ্যে আছে। মূলত আমি অনুশীলনীতে যে অঙ্কটা আছে সেই অঙ্কটা নিয়েছি, বাকিগুলো তোমরা করতে পারবে যদি এইটা বুঝতে পারো। তো আমরা প্রথমে ধরির লাইনটা লিখতে হবে। ধরির লাইনটা কি হবে? আমাদের এখানে প্রথমেই একটা উৎপাদক আছে যেটা সিঙ্গেল, তো আমরা লিখে দিলাম এক্স প্লাস ওয়ান। এখানে আর একটা উৎপাদক আছে এক্স স্কোয়ার প্লাস ফোর। তো আমাদের এইটার উপরে যে স্কোয়ার থাকে বা কিউব থাকে সেটা আলাদা নিয়ম, এটা যেহেতু সিঙ্গেল সিঙ্গেল দুটো তাই এটা আমরা দুটো লিখেছি। এখন উপরে ধ্রুবক দেওয়ার পালা, তো এখানে যেহেতু সিম্পলভাবেই রয়েছে তাই এখানে শুধু এ হবে। যদি এরকম উৎপাদকের মধ্যে স্কোয়ার থাকে তাহলে ধ্রুবক হবে দুটো, একটা বি দিলাম আর একটা সি দিলাম, যে কোনো একটার সাথে চলক গুণ হবে। এখানে চলক কি? চলক হচ্ছে এক্স, এই জন্য আমরা বি এর সাথে এক্স দিলাম প্লাস সি। কেউ যদি মনে করে বি প্লাস সি এক্স লিখবে কোনো সমস্যা নেই, এখানে পি কিউ আর এস টি যে কোনো কিছু দিয়ে কাজ করা যাবে। এখন আমাদের কাজ হচ্ছে এ বি এবং সি এর মান বের করে এখানে বসানো। যদি বসাতে পারি তাহলে আমাদের কাজ শেষ হয়। বরাবরের মতো এতগুলো নিয়ম যখন আমরা করেছি তাহলে প্রথম কাজ হচ্ছে এর হর দিয়ে সবাইকে গুণ করে দেওয়া। তাহলে আমরা প্রথমে গুণ করব এক নং কে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফোর দ্বারা গুণ করে পাই। কি পাই দেখো, আমরা এখানে যদি বাম পাশে গুণ করি তাহলে নিচেরটা নিচেরটা কেটে যায়, তাহলে উপরে যা থাকে সেটা থাক, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস সেভেন সমান। এখানে এ এর সাথে কি থাকে? এক্স প্লাস ওয়ান আছে, তাহলে এটা বাদ যায়, তাহলে শুধু থাকে এক্স স্কোয়ার প্লাস ফোর। এখন আমাদের এটা আছে প্লাস বি এক্স প্লাস সি, উপরেরটা লিখলাম, নিচে কি আছে? এক্স স্কোয়ার প্লাস ফোর, এটার সাথে এটা কাটাকাটি হয়ে যায়, থাকে এক্স প্লাস ওয়ান, তাহলে এখানে লিখলাম এক্স প্লাস ওয়ান। গুণ করে যেটা হয় সেটাকে আমরা সবসময় দুই নম্বর সমীকরণ দিয়ে এসেছি, তাহলে এখানেও আমরা দুই নম্বর সমীকরণ দিলাম। এখন দেখো আমরা আগেই শিখেছি সহগ সমীকৃত যদি করতে হয় তাহলে আমাদের কিছুটা সরল করতে হয়। তো এখানে সহগ সমীকৃত করতে হবে কিনা সেটা বোঝার উপায় হচ্ছে মান বসানোর উপরে। আমরা দেখো এটা জিরো বানাতে পারি, মাইনাস ওয়ান বসালে জিরো হয়, তাহলে একটা হলো। কিন্তু এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস ফোর, তার মানে এখানে যাই বসানো কোনো প্লাস হবে, তার মানে এটা জিরো হওয়ার পসিবিলিটি নেই। তার জন্য আমরা একটা মান বসাতে পারতেছি, কিন্তু ধ্রুবক আছে কয়টা? একটা দুটো তিনটা, তাহলে আমাদের দুটো বেশি আছে ধ্রুবক, এর জন্য আমাদের কি করতে হবে? অবশ্যই সহগ সমীকৃত করা লাগবে। এজন্য আমাদের এক্সট্রা কাজ করে নিতে হবে, সেটা কি? এটাকে আমরা একটু সরলীকরণ করব, বড় পাওয়ারগুলোকে আলাদা আলাদা করব। তাহলে আমাদের এখানে কাজ হচ্ছে সরলীকরণ করা, তো আমরা করে ফেলি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস সেভেন ইকুয়াল টু, এটাকে গুণ করে দিব, তাহলে কি হয় এ এক্স স্কোয়ার প্লাস ফোর এ, এটাকেও আমরা গুণ করে দিব। এটার সাথে যদি এটা গুণ করি তাহলে বি এক্স স্কোয়ার, এটার সাথে ওয়ান গুণ করি তাহলে বি এক্স, এই সি এর সাথে এটা গুণ করলে হয় সি এক্স, সি এর সাথে ওয়ান গুণ করলে হয় সি। গুণ করা হয়ে গেল, এখন আমরা পাওয়ারগুলোকে একসাথে করব। বাম পাশের কোনো কিছু ডান পাশে নিব না, ডান পাশের কোনো কিছু বাম পাশে আনব না, তবে আনলেও অঙ্ক করা যায় কিন্তু নিয়ম বহির্ভূত হবে। তাহলে আমাদের এক্স স্কোয়ার আছে দুই জায়গায়, তাহলে আমরা এ প্লাস বি ইন্টু এক্স স্কোয়ার, মূলত এক্স স্কোয়ার কমন নিয়েছি, ধ্রুবকগুলোকে বাম পাশে লিখেছি। এরপর হচ্ছে এক্স,
b plus c এর সাথে x এরপর আছে plus 4a plus c এটা হচ্ছে ধ্রুবক এটাকে আমরা দিব 3 নম্বর সমীকরণ দেখো বেশি একটা সরলীকরণ করা লাগে না এক লাইনেই আমাদের হয়ে গেছে তাহলে এখন আমাদের কাজ কি মান বসানো গেলে আমরা মান বসিয়ে দেব অর্থাৎ আমরা দেখেছি আগেই যে এখানে একটা মান অন্ততপক্ষে বসায়ে শূন্য বানানো যায় তাহলে আমরা সেই মানটা বসাবো মান বসানোর সময় সব সময় 2 নম্বরে মান বসানো হয় তাহলে আমরা লিখব 2 নংয়ে x equal to কত বসাবো এটা দেখে বুঝছি minus 1 বসালে 0 হয় তাহলে minus 1 বসিয়ে পাই তাহলে কি হয় 2 নং হচ্ছে এই এখানে যদি minus 1 বসাই তাহলে সেটা হবে শুধু 1 minus 1 বসালে এটা হবে plus 4 এটা minus 7 বসে গেল আমি আবার বলি minus 1 বসালে স্কয়ার করলে প্লাস হয়ে গেল minus 4 আর minus 1 গুণ করলে হলো plus 4 আর এই minus 7 সমান ডান পাশে দেখো এখানে যদি আমরা 1 বসাই minus 1 বসাই তাহলে হবে শুধু 1 আর এই 4 তার মানে 5a এরপর দেখো এখানে বসালে 0 হয়ে যায় তার মানে টোটালটা 0 হয়ে যাবে তার মানে প্লাস 0 তাহলে এখন বাম পাশে কত হয় 4 আর 1 এ 5 তাহলে 7 থেকে 5 গেলে থাকে 2 তার মানে minus 2 সমান 5a তার মানে a সমান হয় কত minus এই 2 by 5 এটা হচ্ছে a এর মান তাহলে আমরা একটা মান পেলাম এখন বাকি কাজ কি আর মান আমরা ওইভাবে বসায়ে পাবো না এজন্য আমাদের কি করতে হবে সহগ সমীকৃত করতে হবে কোথায় করতে হবে সহগ সমীকৃত সব সময় 3 নম্বরে করতে হবে তাহলে আমাদের মান বাকি আছে কয়টা একটা দুটো a b আর c তাহলে আমরা দুইবার সহগ সমীকৃত করব এখানে সর্বোচ্চ পাওয়ার আছে x স্কয়ার তারপরে x তাহলে আমরা লিখব 3 নং হতে কার সহগ সমীকৃত করব সর্বোচ্চ পাওয়ার আছে x স্কয়ার তাহলে x স্কয়ার ও x এর সহগ সমীকৃত করে পাই কি পাই দেখো এখানে x স্কয়ার এর সহগ আছে a plus b বসালাম a plus b সমান বাম পাশে x স্কয়ার এর সহগ কত আছে 1 তাহলে বাম পাশে 1 বসালাম কিভাবে করতে হয় ডান পাশের নির্ধারিত চলক x স্কয়ার আর বাম পাশের ওই একই চলক x স্কয়ার এদের দুজনের সহগ সমান এরপর আরেকটা আছে কি x x এর সহগ এখানে কত আছে b plus c b plus c সমান এখানে কত আছে x এর সহগ আছে minus 4 তাহলে এটা সমান minus 4 এখন আমরা এই a এর মান যদি এখানে বসাই তাহলে দেখো b এর মান পেয়ে যাব তাহলে লিখব বা minus 2 by 5 plus b equal to 1 তাহলে b সমান 1 plus 2 by 5 বা b সমান লসাগু করলে কত হয় 5 তাহলে 5 কে 5 আর 2 এ 7 হয়ে গেল আমি আবার বলছি জাস্ট এখানে a এর মান আমরা আগে পেয়েছিলাম সেটা বসায় দিয়েছি বসায় ডান পাশে পাঠাইছি তাহলে প্লাস হলো তাহলে লসাগু করেছি লসাগু করলে হয়ে গেল এখন আমরা এর মধ্যে দেখো এই b এর মান বসাতে পারি তাহলে আমরা এখানে লিখব বা কত 7 by 5 plus c equal to minus 4 বা c সমান minus 4 minus 7 by 5 বা c সমান নিচে 5 উপরে দেখো কত হয় চার পাশে 20 minus 20 আর minus 7 minus 27 তোমরা আরো একটা এক্সট্রা লাইন করতে পারো তাহলে আমাদের অঙ্ক কিন্তু শেষ হয়ে গেছে কারণ এর মান আগে পেয়েছিলাম b এর মান এখন পেলাম c এর মানও এখন পেলাম তাহলে a b c এর মান বের হয়ে গেছে তাহলে আমরা এই মান কি করে থাকি এক নম্বর সমীকরণে বসাই তাহলে বসাও 1 নং a, b, c এর মান বসিয়ে পাই কি পাই এখানে এই মান যদি আমরা বসাই তাহলে বাম পাশে যা ছিল সেটা আগে লিখে ফেলি বাম পাশে আছে কি x স্কয়ার minus 4x minus 7 নিচে হচ্ছে x plus 1 তারপর আছে x স্কয়ার plus 4 এটা সমান
ডান পাশে এ বাই এক্স প্লাস ওয়ান, নিচে হচ্ছে এক্স প্লাস ওয়ান, আর একটা নিচে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ফোর। মান পেয়েছে কি, এর মান মাইনাস টু বাই ফাইভ। তাহলে এখানে আমি উপরে বসালাম, যেহেতু ভগ্নাংশ আছে এই জন্য একবারে মাইনাস ভাঙলাম না, মাইনাস টু বাই ফাইভ। আর বির মান আছে কত, সেভেন বাই ফাইভ। তাহলে সেভেন বাই ফাইভ ইন্টু, এখানে দেখো কি ছিল, বি এক্স, তাহলে ইন্টু এক্স, একবারে লিখতে পারো সেভেন এক্স বাই ফাইভ, সেভেন এক্স বাই ফাইভ। তারপরে সি এর মান কত পেয়েছি, মাইনাস টোয়েন্টি সেভেন বাই ফাইভ, তাহলে এখানে বসাবো মাইনাস টোয়েন্টি সেভেন বাই ফাইভ। তাহলে আমাদের এখানে দেখো ভগ্নাংশের উপরে আবার ভগ্নাংশ, এই জন্য এটাকে একটু সরলীকরণ করতে হবে। তা তোমরা যদি ডাইরেক্ট লিখতে চাও তাহলে পারো, আর যদি সেরকম না লিখতে চাও তাহলে এটাকে সরাতে হবে। দেখো আমি যদি এটা যা আছে তাই রাখতে চাই, রাখতে পারি, অথবা এই কাজটা করা যায়, মাইনাস উপরে টু, নিচে হচ্ছে ফাইভ ইন্টু এক্স প্লাস ওয়ান, ভগ্নাংশের নিচেরটাকে নিচে পাঠাই দেওয়া যায়, মানে উপরের অংশে যেটা নিচে আছে সেটা, কারণ এটাকে গুণ দিয়ে উল্টে দিলে ওটা নিচেই আসবে। এই প্লাস বসালাম, এর উপরে দেখো ফাইভ লসাগু হয়, তাহলে উপরে হয় সেভেন এক্স মাইনাস টোয়েন্টি সেভেন, নিচে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ফোর। তাই এটাও এটার মতো করে ফাইভ নিচে নামাই দেওয়া যায়, তাহলে মাইনাস টু বাই ফাইভ ইন্টু এক্স প্লাস ওয়ান, প্লাস এই ফাইভ যদি নিচে নামাই দিই তাহলে হয় এক্স স্কোয়ার প্লাস ফোর, উপরে হয় সেভেন এক্স মাইনাস টোয়েন্টি সেভেন। উত্তর হয়ে গেছে, তবে এখানে একটা বিষয় আছে, যেহেতু এই দুটোর মধ্যেই ফাইভ আছে নিচে, তাই আমরা ওয়ান বাই ফাইভ কমন নিয়ে নিতে পারি। তাহলে যদি ওয়ান বাই ফাইভ কমন নিই তাহলে এটা এরকম আসে, এখানে টু বাই এক্স প্লাস ওয়ান থাকে আর এখানে, তাই এটার সামনে যেহেতু মাইনাস তাই এটাকে আমরা পরে লিখি, যেহেতু এত কাজ করতেছি এই জন্য সাজাই লেখাটা ভালো। তাহলে এক্স স্কোয়ার প্লাস ফোর মাইনাস টু বাই এক্স প্লাস ওয়ান, এটাই হচ্ছে উত্তর। এই লাইনে উত্তর হবে, এই লাইনে উত্তর হবে, এই লাইনে উত্তর হবে, এই লাইনে উত্তর হবে, যে কোনোটা লিখলে ওই পর্যন্ত যদি কেউ ক্লোজ করে উত্তর হবে। তবে ব্যাপারটা হচ্ছে এরকম উপরে দেখতে যদি এরকম থাকে তাহলে নিজেদের কাছেই বোরিং লাগে, এই জন্য এটাকে একটু সরল করে সাইজ করে দেওয়া হয়েছে, তোমরাও ওরকম সাইজ করে দিতে পারবে। এটাই হচ্ছে আমাদের উত্তর, একদম সহজ অঙ্ক, শুধু ব্যতিক্রম বিষয়টা হচ্ছে এখানে। এরকম অঙ্ক বইয়ের মধ্যে, কাজের মধ্যে, উদাহরণের মধ্যে সব জায়গায় আছে, তোমরা এগুলো একই হিসাবে একইভাবে করতে হয়, কোনোটা দুই লাইন বেশি কোনোটা দুই লাইন কম। এখানে শখ সমুকিত করা লাগছে কম, ছোট ছোট সংখ্যা, উদাহরণের লাস্টের যে অঙ্কটা আছে দেখাচ্ছে অনেক বড়, সেটার মধ্যে আমি তোমাদেরকে বলবো তোমরা গুণ করে সাজিয়ে নিবে, এরকম সাজিয়ে নিবে, তাহলে দেখবা যে সহজেই বুঝতে পারতেছো। আর যদি ওরকম ডাইরেক্ট বোঝার চেষ্টা করো তাহলে কষ্ট হবে, ভুল হওয়ার পসিবিলিটি থাকবে। এজন্য সহগ সমীকৃত যেগুলো করতে হবে, আমার সাজেশন হচ্ছে তোমরা এটাকে সরলীকরণ করে তিন নম্বর সমীকরণ বানাবে, সব পাওয়ারগুলোকে আলাদা আলাদা করবে, তাহলে দেখবে যে ইজি লাগতেছে এবং ভুল হওয়ার পসিবিলিটি একদমই কম হয়ে যাবে। আশা করি সবাই ভালো বুঝতে পেরেছো। তারপরেও যদি কারো কোথাও প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে পরবর্তীতে তার সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। আজকের এই পাঠে আমরা যে আংশিক ভগ্নাংশ করলাম, মূলত এই পাঠ পর্যন্ত আংশিক ভগ্নাংশের সব অংশ শেষ হয়েছে, সেটা এগারো নম্বর পাঠ থেকে এই পর্যন্ত যেটা করেছি সবগুলো আংশিক ভগ্নাংশ বিষয়ক অঙ্ক। আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে থাকবে এখানকারই সৃজনশীল প্রশ্ন। সো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং এখান থেকে নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ম্যাথ সলিউশনের এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং শিখতে থাকো নতুন কিছু।